সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উৎকর্ষ বাংলায় দু লক্ষ কর্মী নিয়োগের একটি আবেদন চলছে এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত ছাত্রছাত্রী বিনা পয়সায় ট্রেনিং করে সরকারি চাকরি সুযোগ পাবে এবং ট্রেনিং অবস্থায় কিন্তু এখানে স্টাইপেন্ড দেওয়া হবে দু লক্ষ কর্মী নিয়োগ করা হবে তো কিভাবে আবেদন করবেন কোন কোন জায়গায় সেন্টার রয়েছে আপনাদের গ্রামে আপনাদের শহরে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যান প্রত্যেক দিন চাকরির খবর পাবেন সেই গ্রুপ থেকে তো আমরা আমরা এবার দেখব কিভাবে আবেদন করব দু লক্ষ চাকরি এবং ট্রেনিং করে এবং ট্রেনিং অবস্থায় তোমাদের কিন্তু স্টাইপেন দেওয়া হবে লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশানে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন পিবিএসএসডি ডট গভ সার্চ করার পরেই কিন্তু একটু নিচে আসবেন নিচে আসার পরেই এখানে কিন্তু কিছু অপশান আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি অপশান কিন্তু এখানে রয়েছে দেখো ঠিক আছে এই পাঁচটি অপশান যেমন নাম ডিস্ট্রিক্ট এমপ্লয়ার কাউন্সিল ট্রেনিং কাউন্সিল এবং হচ্ছে টিনির এখানে অবশ্যই অপশান রয়েছে তো আমরা প্রথম যে অপশানটি রয়েছে ট্রেনি ট্রেনি অপশানে কিন্তু আমরা অবশ্যই কিন্তু সেখানে একবার ক্লিক করব যে অপশানটি ওখানে রয়েছে প্রথম যে অপশানটা সেখানে কিন্তু আমরা ক্লিক করব ওখানে ক্লিক করলে কিন্তু এই যে এখানে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে আমাদের কিন্তু একটি নতুন পেজ কিন্তু এখানে ওপেন হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে আসছে এখানে কিছু বেসিক কোশ্চেন রয়েছে এই বেসিক কোশ্চেনগুলি তোমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে অ্যান্সার দেওয়ার পরে তোমাদের কিন্তু নেক্সট স্টেপ খুলবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাঁচ ছাত্র ছাত্রী থেকে শুরু করে সবাই কিন্তু আবেদন করতে পারবে দু লক্ষ কর্মী নিয়োগ করা হবে এবং ট্রেনিং অবস্থায় তোমাদের কিন্তু স্থায়ী পেন দেওয়া হবে ঠিক আছে তো এখানে প্রথমে বলা হয়েছে আর ইউর রেসিডেন্ট রেসিডেন্ট অফ এনি পঞ্চায়েত এরিয়া আপনার কি পঞ্চায়েত এরিয়া মানে আপনি যদি পঞ্চায়েত এরিয়া হয়ে থাকেন তাহলে ইএস করতে হবে যদি আপনারা মিউনিসিপ্যালিটি হয়ে যায় তাহলে কিন্তু নো করতে হবে এরকম এখানে পাঁচটি কোশ্চেন রয়েছে এই পাঁচটি কোশ্চেন তোমরা কিন্তু এক এক করে উত্তর দিয়ে দেবে যা যেটা হয় সেটা উত্তর দিয়ে তারপরে তোমাদের নেক্সট স্টেপ কিন্তু ক্লিক করবে ক্লিয়ার এখানে অবশ্যই আপনার দেখো সাবমিট রয়েছে সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে আসবে ক্লিয়ারলি নেক্সট পেজ ওপেন হয়ে আসছে এখানে সমস্ত সিস্টেম রয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা আবেদন করতে পারবো আবেদন করতে তোমাদের একটি ব্যাংকের পাসবই লাগবে এবং ফটো লাগবে আধার কার্ড লাগবে এই সমস্ত বিষয় কিন্তু লাগবে ব্যাংকের বই নেওয়ার কারণ হচ্ছে তোমাদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে এখানে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু নব্বই দিন তোমাদের কিন্তু ট্রেনিং হবে ক্লিয়ার কিন্তু এখানে বলা হচ্ছে এখানে বিভিন্ন শূন্য শূন্যপদ দেখো পোস্ট রয়েছে এই পোস্ট তোমাদের আবেদন করতে পারবে এবার আমরা দেখব যে আমাদের যে ব্লগ রয়েছে অথবা আমাদের যে ভিলেজ রয়েছে সেখানে কোথায় কোথায় আমাদের এই ট্রেনিং উৎকর্ষ বাংলা ট্রেনিংটি চলছে আমরা কিভাবে খুঁজে পাবো ক্লিয়ার তো আমরা প্রথমেই এখানে অপশান আমি দেখে দিচ্ছি এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন মেনুবার বলে একটু অপশান রয়েছে সেখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে আসবেন নিচে আসার পরেই এখানে দেখো অপশান রয়েছে লিস্ট অফ ট্রেনিং প্রোভাইডার এখানে অবশ্যই একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে আসছে এখানে লিস্ট অফ এখানে যে অপশান তার নিচে আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে তোমরা অবশ্যই কিন্তু সিলেটে ক্লিক করতে হবে যখনই আমরা সিলেটে ক্লিক করবো তখন কিন্তু আমাদের সামনে সমস্ত দৃষ্টিকের নাম কিন্তু এখানে চলে আসবে যার যে দৃষ্টি সেই দৃষ্টিকে সিলেক্ট করবে সিলেক্ট করার পরেই তোমরা কিন্তু সেটা কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে আপনারা যার যে দৃষ্টি সেটা সিলেক্ট করুন তো আমি এখানে হুগলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম হুগলি দৃষ্টি সিলেক্ট করার পরেই এখানে সার্চ বাটনে একবার তোমাদের ক্লিক করতে হবে সার্চে ক্লিক করলে সমস্ত হুগলি যে জেলা রয়েছে সেই জেলার ব্লককে নাম কোথায় কোথায় অ্যাড্রেস রয়েছে এবং কোথাও কোথায় ট্রেনিং সেন্টার রয়েছে ডিস্ট্রিক্টের নাম রয়েছে ট্রেনিং সেন্টারের অ্যাড্রেস রয়েছে এবং নাম রয়েছে এবং কিন্তু সাথে এখানে কন্ট্রাক্ট নাম্বারটি কিন্তু দিয়েছে আপনারা সেই কন্ট্রাক্ট নম্বরে যোগাযোগ করে কিন্তু সেখানে আবেদন করতে পারবেন অথবা যোগাযোগ করে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন এবং সাথে তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টার যে রয়েছে ক্লিক টু ভিউ ট্রেনিং সেন্টার সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সেটা কিন্তু দেখতে পারবে দেখো সমস্ত বিষয় দেখাচ্ছে এবং নাম অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং ক্লিক টু ভিউ কোর্স কোন কোন কোর্সে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু ক্লিক করলে এখানে দেখাবে এই যে এখানে অপশান রয়েছে আপনারা কিন্তু এখানে অনলাইন থেকে আবেদনও করতে পারবেন এই এই সমস্ত কোর্স ওখানে করা হবে তো তোমরা দৃষ্টি অনুযায়ী এখানে দেখবে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে এক এক করে দেখবে যার যেটি আবেদন এখানে কিন্তু দু লক্ষ কর্মী নিয়োগ করা হবে ট্রেনিং অবস্থায় কিন্তু এখানে স্লাইবেন দেওয়া হবে তো সমস্ত বিষয়ে একের পর এক জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য